সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে এসেছি। আজকে বিশেষ একটি দিন, আমরা দিনটি শুরু হবে একটু পরে, এখনও 12টা বাজেনি। তো সেই কারণেই আরও আমার মনে হলো যে আমি আসতে চাই, সবার সঙ্গে এই দিনটি একসঙ্গে সেলিব্রেট করতে চাই। তো আজকে হচ্ছে একটু পরেই শুরু হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তো আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু আমরা শুরু থেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তো আমাদের জন্য, সবার জন্য, আমরা মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে যারা রয়েছি, যারা সেবা দিচ্ছি, তাদের জন্য কিন্তু 10ই অক্টোবর অনেক বেশি গুরুত্ব বহন করে। এই দিনটিতে আমরা বেশ, শুধু এই দিনটিতে না, আমরা 10ই অক্টোবরের আগে পরে আমরা কিন্তু দিনটিকে উদযাপন করি এবং আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন করি সবাইকে। এবং মানসিক স্বাস্থ্যের যে গুরুত্বটা, এটা আসলেই আমাদের একটু বেশি করে এখন দিতে হবে। আমরা তো হয়তো দিয়েছি কম বেশি, কিন্তু এখন এই যে কোভিডের সংক্রমণের পরে গোটা বিশ্বে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা হচ্ছে। এবং বলা হচ্ছে যে যদিও আমরা করোনার প্রকোপ থেকে একদিন হয়তো বেরিয়ে আসবে গোটা বিশ্ব, কিন্তু এটা যে ছাপ রেখে যাবে আমাদের শরীরে, যতটা না এটা ছাপ রাখবে, মনে এটির ছাপ কিন্তু অনেক বেশি পড়বে। কারণ এর ফলে আমাদের যে প্রচণ্ড অ্যাংজাইটি, প্রচণ্ডভাবে আমাদের যে একটা ডিপ্রেশনের ভেতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, অনেককে হারাতে হয়েছে, আমাদের অনেক প্রিয়জন, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, সামনে আরও কী হবে আমরা জানি না। কাজেই আমরা শোকের মধ্যেও রয়েছি, আমরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আগামীতে কী হবে। অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে হয়তো বাসা ছেড়ে চলে গেছেন শহর থেকে গ্রামে, অনেক বড় পরিবর্তন এসেছে জীবনে, অনেকের চাকরি হারানো বা যে চাকরিটা করছেন সেখানে অর্ধেক বেতন পাওয়ার মতন ব্যাপারও ঘটছে। তো অনেক রকম কষ্টের ভেতর দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে, এবং কতদিন এই কষ্টের ভেতর দিয়ে যাবে সেটা আমরা জানি না। এটা যে মনের উপরে যে আমাদের একটা দাগ কেটে রাখছে এবং দাগ কেটেই চলেছে, এটির জন্যই কিন্তু গোটা বিশ্ব এখন মানসিক স্বাস্থ্যের উপরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তো এবারের প্রতিপাদ্য বিষয়, আমার সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তারা একটু একটু করে হয়তো বলবেন, ফোন চলে এলে তো আমরা ফোনে চলে যাব। আমাদের সঙ্গে আজকে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সাবরিনা মাহমুদ, সাবরিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে এবং ও একজন এডুকেশন সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। এবং সাবরিনা খুব বেশি দিন আমাদের সাথে নেই, চলে যাচ্ছে পিএইচডি করতে, তো খুব ভালো লাগছে সাবরিনাকে আমরা শেষমেশ একটু পেয়েছি অনুষ্ঠানে, তোমাকে স্বাগত। আর আছে আব্দুল হামিদ হচ্ছে সাইকোথেরাপিস্ট, ও তো অনেকবারই এসছে আমাদের অনুষ্ঠানে, তোমাকেও স্বাগত জানাচ্ছি। তো সাবরিনা, তুমি তো চলে যাবে, আর কবে এখানে কথা বলার সুযোগ পাবে জানি না, একটু বলো আজকের বিষয়বস্তুটি নিয়ে যদি একটু কিছু বলো। আচ্ছা, এবারে প্রতিপাদ্য বিষয়ে আমরা যেটা জানি যে সবার জন্য মানসিক স্বাস্থ্য সেবা, যেটা আমাদের শরীরে কোনো আঘাত পেলে যে ক্ষত তৈরি হয় ওটার যদি সঠিক সময় প্রপার ট্রিটমেন্টটা না পায়, তখন কিন্তু যেমন সেটার থেকে ইনফেকশন হয় বা অন্য ডিজিজের ক্ষেত্রে চলে যায়, মেন্টালি যখন আমরা কোনো মানসিক আঘাত পাচ্ছি বা কোনো কষ্টদায়ক অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, তখনও যদি ওটার প্রপার হিলিংটা না হয়, তখন কিন্তু আমাদের ওই কষ্টের ক্ষতটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। যেমন আমাদের পরবর্তীতে যে দুঃস্বপ্ন দেখা, ঘুম না হওয়া, মেজাজ খিটখিটে, ফলে আমরা দৈনন্দিন কার্যকলাপেও কিন্তু সেটার প্রভাবটা দেখা যায়। তো এই জন্যই আমাদের এই যে করোনার সময় আমরা দেখছি যে আমরা বিভিন্নভাবে, আপনি যেটা বললেন যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে যদি আমরা আমরা জানি যে আমাদের এটার জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তো আর এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হলে আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই জন্য যেটা আমি দেখছিলাম যে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের প্রেসিডেন্ট ডক্টর ড্যানিয়েল বলেছেন যে ইটস এ হিউম্যান রাইট মেন্টাল হেলথ সবার জন্য। তো এখন এটা সময় এসেছে যে সবার জন্যই মেন্টাল হেলথ, কারণ এই কোভিডের জন্য আমরা আরও বুঝতে পারছি যে মেন্টাল হেলথের কতটা ইম্পর্টেন্স। সেটাই, আর যেটা একটু মানে আমি বাংলা ভিশনকেও বিশেষ একটা ধন্যবাদ দিতে চাই আজকের দিনে, যে মানসিক স্বাস্থ্য নিয়ে এত দীর্ঘ সময় ধরে কোনো প্রোগ্রাম কিন্তু আর কোনো টিভি চ্যানেল করেনি আর কি। তো এটা বাংলা ভিশনকেই আমি মানে কৃতিত্বটা দিতে চাই, ধন্যবাদ দিতে চাই, কারণ একটা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যদিও আমরা সবার জন্য মেন্টাল হেলথের সুযোগটা করে দিতে চাচ্ছি, কিন্তু মেন্টাল হেলথকে কিন্তু মানুষ না বুঝলে কিন্তু সুযোগটা নিতে আসবে না।
তো সেক্ষেত্রে মিডিয়ার একটা বড় রোল আছে যে মানুষকে সচেতন করা এই ব্যাপারে। আর যেটা তুমি বললে যে শরীরের ক্ষত হলে, শরীরের অসুখ হলে ওটা ইনফেকশন হতে পারে, কিন্তু শরীরের ক্ষতটা না ইনফেকশনটাকে রোধ করা যায়, কিন্তু মনের ক্ষতটা না দীর্ঘদিন ধরে চলতে থাকে, যেই জন্যই মানসিক স্বাস্থ্য বা মনের যত্নটা আরো বেশি আমাদের খেয়াল করে করতে হবে আর কি। তো হামিদ কিছু অ্যাড করবে? খুব সুন্দর করে সাবিনা বলেছে। হ্যাঁ, সাবরিনা খুব সুন্দর করে বলেছেন। আমি একটু অ্যাড করতে চাই যে মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি, যে একজন মানুষ সে রিয়ালাইজ করবে যে তার কি অ্যাবিলিটি আছে, তার কি ক্যাপাসিটি আছে, এক। দুই নম্বর হচ্ছে সে তার প্রাত্যহিক দৈনন্দিন জীবনে, জীবন চলার পথে যে স্ট্রেসগুলো আসে সেই স্ট্রেসের সাথে সে কোপ করতে পারে কিনা, কোপ করতে পারবে। তিন নম্বর হচ্ছে সে ফাংশনাল কিনা বা প্রোডাক্টিভ কিনা, সে প্রোডাক্টিভ বা ফাংশনাল হবে। এবং চার নম্বর হচ্ছে সোসাইটিতে তার একটা কন্ট্রিবিউশন থাকবে। সো এই চারটা ডোমেইনে যদি একটা মানুষ ফুলফিল করে, এখানে যদি ব্যাঘাত হয় তাহলেই কিন্তু সে আবার ইলনেসের মধ্যে পড়ে যাবে। আর এই ডোমেইনগুলো যদি সে প্রপারলি ঠিক রাখতে পারে, ফুলফিল করে, তাহলে এনশিওর হবে তার মেন্টাল হেলথ। এবং এই বোঝাই যাচ্ছে যে তার কন্ট্রিবিউশন থাকবে সোসাইটিতে, তার নিজের জীবনে, তার স্ট্রেস ক্যাপাসিটিতে, এবং সে নিজে রিয়ালাইজ করতে পারবে তার মধ্যে কি ক্ষমতা আছে। তো এই জন্যই মানসিক স্বাস্থ্যটার মানে পরিধি অনেক ব্যাপক। কারণ একটা মানুষ যদি সে প্রপারলি নিজে রিয়ালাইজ করতে পারে তার কি সক্ষমতা আছে, তাহলে সে কিন্তু তার এই গণ্ডির মধ্যে পড়ে থাকবে না, সারা পৃথিবীর জন্য সে কিছু না কিছু করতে পারবে। সে যদি তার প্রাত্যহিক যে স্ট্রেসগুলো আসে, এবং এই যে করোনাকালীন সময়ে যে স্ট্রেস, এই কোপ করতে গিয়েই অনেকে অনেক ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, সে এই জায়গাগুলোতে যদি ধরে ধরে যত্ন নেওয়া হয় এবং মানুষ প্রতিদিন যদি ডেভেলপ করে এই জায়গায় কিভাবে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করা যাবে, তখন কিন্তু একটা কোয়ালিটি হিউম্যান সোসাইটি আমরা ডেভেলপ, বা আমরা যদি মনে করি যে সবাই তো জন্ম নিয়েছে মানুষ হিসাবেই, কিন্তু মানুষকে মানুষ হতে গেলে অনেক চেষ্টা করতে হয়, অনেক সাধনা করতে হয়, সেই জায়গাটা আরো বেশি বিকশিত হবে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্য বলতে আসলে কি বুঝি, সেখানেও কিন্তু বলেছে যে স্বাস্থ্য বিষয়টার শারীরিক, মানসিক এবং সামাজিক তিনটার যখন এমন একটা অবস্থা যেখানে আমরা একটা সুখকর অবস্থানে থাকব, সেটাই মানে তিনটাই থাকতে হবে সেখানে, শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, মানে তিনটাই একটা অপরের সাথে জড়িত। আবার মানসিক স্বাস্থ্যের সাথে, মানসিকের সাথে আত্মিক ব্যাপারটা বলা হয়েছে, স্পিরিচুয়ালি আমার মধ্যে যে একটা স্থিতিশীলতা থাকা বা স্পিরিচুয়াল ফিলিংটা আমাদের যখন থাকে তখন কিন্তু আমরা আরও ভালো থাকি, তাই না? মানে অনেক সময় হয় না যে অনেক কিছু ঘটে কিন্তু ওই যে মেনে নেবার ক্ষমতাটা না, যে ঘটতেই পারে, মানে এটা তৈরি থাকা, যে প্রত্যেক সমাজ মানে আমাদের চলতে গেলে যে সামাজিক বা ফ্যামিলিতে যে অনেক ঘটনা আমাদেরকে ফেস করতে হয় সেটার জন্য একটা প্রস্তুতি, এটা কিন্তু স্পিরিচুয়ালিটিও কিন্তু সেখানে একটা হেল্প করে। তো ভীষণ ভীষণ আমরা কাজ করছি বলে আরও বেশি অনুভব করি এটার গুরুত্বটা, একদম সারাক্ষণই অনুভব করি। আমাদের কি ফোন আছে নাকি? আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ম্যাডাম, আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে চাই। শিওর। আমার মেয়ের বয়স 13 বছর। তো ও ভয় পায় ভীষণ। আচ্ছা। মানে যে কোনো কিছুতেই, যে কোনো পোকামাকড় হোক, কুকুর বা একটা বিড়াল হয়তো ওর কাছে দৌড়ায় গেল, বাস তাতেই ছিটকে উঠবে একদম। এমনকি ছাদে নিয়ে গেলে মানে ছাদের সাইডেও যেতে পারে না, ওই মানে একদমই যেতে পারে না। ওই আমাকে, আমি যদি অনেক বুঝে বলি তখন হয়তো, বা একটা ভালো কিছু দেখতে বলি যে দেখো কেমন, যাতে যায় ও, কিন্তু ও কি করে, ওই আমাকে ধরবে, তারপরে আর খাদ্যের রেলিংটা ধরে, তাও কাছে না, দূর থেকে মানে হয়তো দেখার চেষ্টা করে, মানে ভয় পায় আর কি নিচের দিকে দেখতে। ওই একইভাবে কুকুর, মানে অনেক দূরে হয়তো কুকুরটা আসে, ও দূর থেকেই মানে হাই হাই কুকুর, আমি হয়তো আশ্বস্ত করতেছি যে না সমস্যা নাই, কিছু হবে না, দেখো ওর কাজ দিয়ে যাচ্ছে মানুষ, মানে তারপরেও ভয়টা থেকেই যায়। আচ্ছা, ও তো 13 বছর বয়স, তার মানে ও কোন ক্লাসে পড়ছে? ক্লাস 7-এ? ও ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এ পড়ছে। আর এই ভয়টা শুরু হয়েছে কবে থেকে? জি, ভয়টা শুরু হয়েছে কবে থেকে? অনেক ছোটবেলা থেকেই। কত ছোটবেলা? মানে আসলে নির্দিষ্ট করে তো খেয়াল করি নাই, মানে তখন তো আর ভাবি নাই যে এটা অনেক সমস্যা,
তো তারপরে 5-6 বছর আগে থেকে তো জিনিসটা মানে নজরে পড়তে শুরু করছে। যখন ও ভয়ের কথা বলছে তখন বাবা মা বা আশেপাশের মানুষরা কি করছেন? আমরা বলি যে ভয়ের কিছু নাই বা ওই মুহূর্তে বোঝাইতে চেষ্টা করি যে কিছু হবে না বা আরো মানুষরা যাচ্ছে তাদের তো কিছু হচ্ছে না, বা বিশেষ করে কুকুরের ব্যাপারটাই তো সামনে আসে বেশি, তো কুকুরের সামনে দিয়ে হয়তো আরো অনেকেই যাচ্ছে বা কুকুরকে তুমি যদি না কিছু করো তাহলে সে তোমাকে কামড়াবে, এইভাবে বোঝানো হয়। কিন্তু ওই বোঝানোতে তো কোনো কাজ হচ্ছে না না? আর ওর অন্যান্য সব জিনিস ঠিক আছে এই ভয়টা ছাড়া? এই যে কুকুর বেড়াল একটু নার্ভাস থাকে, মানে সবসময় কথা বলতে নিলে ইজি ভাবে কথা বলতে পারে না, হয়তো বিশেষ করে বাহিরের কেউ আসলো মানে তাদের সামনে টোটালি একটা সালাম দিবে, হয়তো কেমন আছো ভালো আছি বলার পরে তারপরে হয়তো মনে পড়লো যে সালাম দিতে হবে, বা আমি বললাম তখন বললো সালাম, বা এমনি যে আছে না যে সৌজন্যতা দেখানো ওটাও বুঝতে পারে না। ওর কি স্কুলে বন্ধু বান্ধব আছে বা ওর ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ রাখে? তাদের সাথে মিশতেও পারে। আচ্ছা, ও সোশ্যাল জায়গাটা ঠিক আছে তাই তো? আর পড়াশোনা কেমন হচ্ছে? জি, পড়াশোনা কেমন হচ্ছে ওর? জি, পড়াশোনা মোটামুটি ভালোই মানে। আচ্ছা, ওকে। ভাই বোন আছে আরো? জি, দুই দুই মেয়ে আমার, ও ছোট, ওর বড় বোন আছে। আচ্ছা, বড় বোনের সাথে সম্পর্ক ঠিক আছে? হ্যাঁ, মানে বড় বোনের সাথে ভালোই, মানে আগে থেকে দিন দিন বেটার হচ্ছে। ও এক্সেলেন্ট। বড় বোন একটু একটু রাগি টাইপের, তো মানে তার সঙ্গে ও বিনয়ের সাথে চলে বা তার চাওয়া পাওয়া পূর্ণ করতে চেষ্টা করে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওভারঅল সবাইকে ভয় পায়, মানে কেউ হয়তো সামান্য একটু কোনো ভুলের কারণে কিছু বলা হলো ও ওতেই আর কি ঘাবড়ায় যায়। আচ্ছা, ঘাবড়ে মানে ওর যে একটা স্পষ্ট বক্তব্য সেটা ও রাখতে পারে না। আচ্ছা, আর ওর বাবা কি রাগি একটু? মোটামুটি মানে দেখা যায় কখনো রাগ করে আর কি, যদি হয়তো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু, ওকে একটা কিছু খাইতে দিলো খাইলো না বাস কেন খাবা না আমরা এরকম টাইপের আর কি, খুব যে একেবারে রাগারাগি করা বোকা ওই ওই টাইপের না। আচ্ছা আচ্ছা, ওকে। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন আছে আমাদের? আচ্ছা, সেটা হচ্ছে যে উনার যে এই যে এই বয়সটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে শারীরিক এবং মানসিক একটা চেঞ্জ হয়, একটা চেঞ্জের বয়স। জি, আমি শুনতে পাচ্ছি না। উনার এই বয়সে কিছু শারীরিক এবং মানসিক চেঞ্জ হওয়ার বয়স এটা, হ্যাঁ, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। এই চেঞ্জগুলার পর থেকে কি উনার মধ্যে ভয়টা বেশি কাজ করছে মনে হয়? হ্যাঁ, 5-6 বছরের মধ্যেই তো বেশি, মাত্র 13 দেখা যাচ্ছে, তো হ্যাঁ ওরকমই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ছোটবেলায় তাকে অনেক সময় হয় না বাবা মা খেতে চাচ্ছে না, একটু ভয় দেখায়, এই ভূতের ভয়, ঘুমানোর সময় যে এই ভয় সেই ভয়, এরকম কোনো গল্প বলা হতো কিনা? না না, ভূতের ভয়টা তো আমরা কখনোই দেখাই না, বরং ভূত বলতে কিছু নাই এই ধরনেরই বোঝাইতে চেষ্টা করি সব সময়, তো বোঝেও যে ভূত বলতে কিছু নাই। তবে ভয় দেখানো হয় না সেভাবে, কিন্তু এমনিতেই ও আতঙ্কিত, মানে ছোটবেলা থেকেই যে কোনো প্রতিবাদ করতো বা কোনো কিছু নিয়ে জেদ করা ওই টাইপের ছিল না, ও একদম ছোটবেলা থেকেই বেশি শান্ত স্বভাবের, যা বলতেছি তাই মেনে নিচ্ছে এরকম ছিল, কিন্তু এই ভয়ের ব্যাপারটা আসছে আস্তে আস্তে পরে। আচ্ছা, ওর যখন থেকে ভয় পাচ্ছে আপনি কি একটু মনে করতে পারেন যে কোনো নির্দিষ্ট কোনো ঘটনা থেকে ওর ভয়টা তৈরি হয়েছে কিনা, এরকম মনে পড়ে কি? আমি আমার নিজেরও কিন্তু বিড়াল দেখে অনেক ভয়, ফোবিয়া আছে, তো সেটা কিন্তু শুরু হয়েছিল যখন আমি পড়ছিলাম, আমার সামনে বিড়াল একটা জানালা দিয়ে লাফ দিয়ে যখন গায়ে পড়েছিল, তো ওইরকম কোনো একটা কি কোনো ঘটনা আছে যে ওটার পর থেকে ও ভয় পায়? সেরকম আসলে কোনো ঘটনা নাই আমার জানা মতে, নাই এখন
আচ্ছা, আর ওকে তো আসলে কখনো, সবকিছু দেখেই ভয় পায়, মানে তেলা পোকা দেখলেও আচ্ছা যেরকম ভয় পায়, কুকুর দেখেও বিড়াল দেখেও হুম একই। যে কোনো মুভিং অবজেক্ট দেখলে ভয় পায় আর কি, আচ্ছা ঠিক আছে, মুভিং কোনো প্রাণী। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমার ওদের, ওর জন্য আমাদের অনেক শুভকামনা, আশা করছি ও কাটিয়ে উঠবে কোনো একটা সময়ে। আমরা একটু চট করে কিছু বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে এমনিতে তার ওই যে বয়সটা যাচ্ছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এমনি একটা চেঞ্জ আসে, এই চেঞ্জের সাথে কোপ করতে গেলে অনেক সময় যে যেটা বললো যে কাউকে কিছু বলে না বা প্রতিবাদ করে না, বা যে যেটা হচ্ছে এটা কিন্তু অনেক আগে থেকে আগে থেকে ছিল, যেমন যে সৌজন্যতার বিষয় যে বাসায় কেউ আসলে কি বলতে হবে ঘাবড়ে যায়। হ্যাঁ, সো এই রকম জায়গাতে একটা পরিবর্তন আসে, তাকে সাপোর্ট করতে হবে, বিশেষ করে সে যে ভয়টা পায় সেটাকে আমরা অনেক সময় কি করি যে না এটা ভয়ের কিছু না, তার ফিলিংসটাকে ডিনাই করছি, কিন্তু তার সাথে যদি বসে যে আচ্ছা ঠিক আছে এটা তুমি ভয় পাচ্ছ, আসলে হয়তো বা তুমি হয়তো ছোট বা তুমি তাকে খুব ডেঞ্জার কিছু ভাবছো বিধায় ভয়টা পাচ্ছ, সো এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে তার সাথে, মানে তার ফিলিংসটাকে একটু অ্যাকনোলেজ করা, করলে সে নিজে মনে করবে যে না আমার কষ্টটা বুঝতে পারছে বাবা মা বা যে কেউ, তারপরে তাকে হয়তো বা বুঝিয়ে বলা যেতে পারে যে সে সর্বোচ্চ কী করতে পারে তোমাকে, এইভাবে একটা জিনিস করতে পারে। আর সে হয়তো বা সেকেন্ড বেবি, হ্যাঁ, আর আগে একটা বড় বোন আছে, হ্যাঁ, সো সেক্ষেত্রে প্যারেন্টসের এক্সপেকটেশন কি ছিল যে পরে একটা ছেলে হবে, বা এরকম কোনো ডিমান্ড ছিল কি না, এবং সেই ডিমান্ড অনুযায়ী তার কোনো আচরণ, কারণ সে ছোটবেলা থেকেই যেহেতু খুব টাইপ, মানে যেটা বললো যে একটু ভীত হয়ে থাকা, বা সেক্ষেত্রে কিন্তু যে মা যখন প্রেগনেন্ট থাকে এবং তখন এই বিষয়গুলো নিয়ে যদি অনেক কথা হয় যে আমার এক্সপেক্টেড বেবি যদি ছেলে হয় তাহলে ভালো, বা এইরকম আমার মনে হয় হামিদ ওটা তো পার হয়ে গেছে, আমরা ওদের কষ্ট হচ্ছে তো বাচ্চাটার, আমার মনে হয় একটু বোধে মানসিক স্বাস্থ্য সেবা নিতে হবে, একটা এক ধরনের ফোবিয়া হয়ে গেছে তোর, এই ফোবিয়াটা কিন্তু শুধুমাত্র লজিক্যালি বোঝালে খুব সম্ভব এটা থেকে বেরিয়ে আসা কঠিন হবে আর কি, মানে আমি এটা খুব অনুভব করছি, কারণ ও বেশ নার্ভাস, কিন্তু ছোটবেলা থেকে ওর মধ্যে একটা ভীতি কিন্তু রয়ে গেছে, এই ভীতিটার উৎস আমরা জানি না, কিন্তু উৎস খুঁজতে গিয়ে সময় নষ্ট না করে আমার মনে হয় এখন করা দরকার, যেটা বিহেভিয়ার থেরাপি বা আমরা কগনিটিভ থেরাপি বা আমাদের যে আমরা যে থেরাপিটা ইউজ করি ট্রানজ্যাকশন অ্যানালিসিস, মানে যে কোনো একটা থেরাপিউটিক অ্যাপ্রোচের আন্ডারে ওকে নিয়ে আসতে হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ শি ইজ অনলি 13, ওর কিন্তু পুরো মানে জীবনটা সামনে পড়ে আছে না, আমার মনে হয় যে উনি একটু অসহায় হয়েই ফোনটা করেছেন। তো তুমি কি ওইটাই, আমিও ওইটাই চিন্তা করছিলাম যে ওর প্রফেশনাল হেল্প, কারণ ওর কোর ইস্যুটা কি আসলে বের করা দরকার, যে এই যে ভয়টা, ও সবকিছু থেকে সবকিছুতেই কিন্তু ভয় পাচ্ছে, সোশ্যাল অ্যাংজাইটি আছে, আবার মুভিং অব ইয়াগুলো আছে, তো মাকে ধন্যবাদ যে উনি অ্যাওয়্যার হয়েছেন সন্তানের এই জায়গাটা খেয়াল করেছেন অনেক ছোটবেলায়। এখন যদি আপনারা একটু প্রফেশনাল হেল্প নেন সেটার জন্য বিভিন্ন মানসিক স্বাস্থ্য সেবার আমরা দিয়ে থাকি আমাদের ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, তারপরে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে, এছাড়াও আমাদের স্ক্রিনে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সেবার ইয়া দেওয়া আছে, ওখানে তোমাদের মনোবিকাশ থেকেও তো দিচ্ছে, হ্যাঁ মানে স্ক্রিনে তো সবগুলোই দেওয়া থাকে, ওখানে একটু ওকে অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যেতে হবে। আর ওর যেহেতু অন্য সব কিছু ভালো, পড়াশোনা ভালো করছে, মানে খুব সুইট একটা বাচ্চা, তো ওর এই ফোবিয়াটা ওর কাটাতে পারলে ওর নিজেরই অনেক ভাল লাগবে, মানে বাবা মা তো খুবই মানে ভালো অনুভব করবেন। আর এটা ফোবিয়া কিন্তু নিরাময় যোগ্য একটি অসুবিধা, এটা অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার, আমার মনে হয় একটু সেবা নিলেই একদম অনেক বেশি সাহসী হওয়ার কথা আর কি, কারণ এটা বেশ বেশ কিছু টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করে ওকে হেল্প করা যেতে পারে। আরেকটা এখানে কিন্তু আরেকটা ফ্যামিলির যে এমপ্যাথেটিক হওয়া ওর প্রতি, আমরা অনেক সময় বকা দিয়ে দিই, আরে কি এই যে আমি ধরলাম এটা তো কিছুই না, তো আরো ভয় বেড়ে যায় তাতে, বা আমার যে কষ্ট হামিদ বললো সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, হ্যাঁ ওর কষ্টটাকে যেটা হামিদ বলেছে ও আমার সাথে আমিও একমত পোষণ করি, যে মানে ওর 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 জায়গায় দাঁড়িয়ে ওর কষ্টটাকে বোঝার চেষ্টা করে আর কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে, ফিরে আসবো একটু পরেই, ফিরে আসবো আমরা। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম,
সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় বস্তু নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আর আজকে যেহেতু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সে বিষয়ে একটু কথা বলা হয়েছে আমাদের আর আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি তার 13 বছরের সন্তানটিকে নিয়ে একটু কষ্টে আছেন মানে সন্তানটিরই কষ্ট হচ্ছে সন্তানের কষ্ট হলে বাবা মারও কষ্ট হয় তো সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি এবং মোটামুটিভাবে বোধহয় আমরা মানে যা বলার বলে দিয়েছি আমাদের একটা ফোন আছে একটু ফোনটা নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ শুনছি জি স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ শিওর আমার সমস্যাটা হচ্ছে আমার একটা বেবি আছে বেবিটার বয়স আপনার ছেলে বেবি ওর 4 বছর হবে এই 27 তারিখে আচ্ছা কয়েকদিন বাকি আছে বাবুটা সমস্যা হচ্ছে ও মানে 4 বছরের একটা বাচ্চা যেভাবে থাকার কথা আসলে মোটেই সেভাবে না যেমন পড়াশোনা মানে বসতে চায় না তারপর বুঝেন অনেক কিছুই এখন আমার এটা আমি ধারণা করতেছি কি আমার পারিবারিক কিছু সমস্যা ছিল সমস্যাটা থেকে কি ভয় পেয়ে এভাবে হয়ে গেল না কি কি সমস্যা সমস্যা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমাদের বিবাহের বছর 5 বছর ওয়াইফের সাথে প্রায় ঝামেলা হতো আমার আচ্ছা ঠিক আছে মানে রাগারাগি করে ওর বাবার বাড়িতে চলে যাইতো আবার 5-6 মাস ওখানে থেকে আবার চলে আসতো বা আনা হইতো ওকে ঠিক আছে আর বাবু প্রচন্ড ভয় পাইতো প্রচন্ড ভয় পাইতো ছেলেটা ঠিক আছে কিছু বল বাবুরে কিছু বললে সে যদি জিজ্ঞেস করে আব্বু তোমার নাম কি নাম বলো ও আমার রিপ্লে করে আবার যে না আব্বু তোমার নাম কি নাম বলো ও যে নাম বাবুর নাম যে বলবে সেটা বলতে পারতেছে না বা একটা অক্ষর পড়াইতেছি সরেও বলো সরেও সে পড়তে পারতেছে না পরে সরেয়া আমি তো ঢাকাতে ও আছে বাসায় আছে মানে দাম্পত্য যে কলহ বা কনফ্লিক্ট যে হচ্ছিল সেটা কি কমেছে একটু হ্যাঁ সেটা একটু কমেছে গত এই রমজানে 5 রমজানে সে মানে বাসায় ঝামেলার পরে সে চলে গেছিল তোর বাবার বাড়িতে 4 মাস পরে আসছে আচ্ছা এই মাসখানেক হয়েছে আসছে সে আবার আচ্ছা মানে মাঝে মাঝেই দুজন আলাদা থাকা হয়েছে এরকম হ্যাঁ আমার 5 বছরের লাইফে প্রায় 2 বছর এভাবে হয়েছে আচ্ছা বাচ্চাটাকে কি কাউকে দেখানো হয়েছে ওর মানে হয় না অনেক ধরনের বিশেষ চাহিদা থাকে আমাদের সন্তানদের মধ্যে সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা কি হয়েছে কখনো না ওভাবে পরীক্ষা নেই বাচ্চাটা হচ্ছে আপনার ওর জন্ম থেকেই ওর ইয়াতে জন্ম হয়েছিল 1 কেজি 800 গ্রাম জন্মের সাথে সাথে মানে সিজার হয়েছে তো তারপরে আইসিউ তে রাখা হয়েছিল 14 দিন ওখানে মানে অনেক উইক হয়েছিল ঠিক আছে এখন তারপর অসীম শাহ আমাদের যে বিভাগীয় প্রধান বরিশালের অসীম শাহ স্যার আছে ওনার কাউন্সিলিং ছিল আচ্ছা আর ও কি পরিষ্কার কথা টথা বলে না পরিষ্কার কথা বলে না কথা অনেক কথাই বাজে ঠিক আছে কথা সব কথাই বলার চেষ্টা করে ঠিক আছে কিন্তু কথা ওই যে বাচ্চাদের মুখে বেঁধে যায় না ওইভাবে বাজে আর কি মানে ও স্পষ্ট না কথাটা স্পষ্ট না কথাটা হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করে বুঝতে হয় হ্যাঁ কষ্ট করে বুঝতে হয় আচ্ছা ওকে আর এমনি ও রাগটা কেমন ওর অনেক রেগে যায় কি হ্যাঁ রেগে যায় প্রচুর রেগে যায় ঠিক আছে মানে কথার বিরুদ্ধে আমি ফোন দিলে ফোন ওর নিজের হাতে রিসিভ করবে ওর আম্মু যদি রিসিভ করে ফোন ধরে আছাড় মারে ঠিক আছে মানে ওর ইচ্ছার বিরুদ্ধে গেলে প্রচুর রাগ করে আর নিজেকে আঘাত করে যে মাথা টাথা বাড়ি দেওয়া এরকম করে কি না না এভাবে করে না ঠিক আছে আমরা গেলে কাছে যে থাকে আমি থাকি বড় আম্মু থাকে কাছে যে থাকে তার উপরে মানে আগ্রেস হয়ে আসে আর কি আচ্ছা ওকে হ্যাঁ একটু লাইনে থাকতে হবে কোনো প্রশ্ন আছে তোমাদের ও কি আই কন্টাক্ট করে সবার সাথে মানে চোখের দিকে আই কন্টাক্ট করে আচ্ছা আই কন্টাক্ট করে হ্যাঁ আর ছোটবেলায় এমনিতেই কি ও হওয়ার পরে এই যে 3 মাসের মধ্যে খিচুনি হয়েছিল হ্যাঁ ওর খিচুড়ি হয়েছিল ম্যাম ঠিক আছে আমি বুঝতেই পারি না যে ও আসলে আল্লাহ আমাদের ফিরে দিয়ে গেছে খিচুড়ি হয়েছিল একবার না একাধিকবার খিচুড়ি আবার শরীর নির্বর্ণ হয়ে গেছিল এরপরে আপনার এমনিতে ওই বরিশাল থেকে তো বলছেন তাই না তো ওখানে ওই যে বরিশাল মেডিকেলে শিশু বিকাশ কেন্দ্রে কখনো দেখানো হয়নি না শিশু বিকাশ কেন্দ্রে দেখানো হয়নি আমাদের এখানে যে বিভাগীয় প্রধান অসীম স্যার আছে উনি হচ্ছে বিভাগীয় প্রধান অধ্যাপক ওনার কাউন্সিলিং এ রাখা হচ্ছে ওকে আচ্ছা উনি কোন বিভাগের প্রধান উনি শিশু বিভাগের প্রধান আচ্ছা ওকে বলছেন সেরে বাংলা মেডিকেলের তোমার প্রশ্ন আছে অনেক অনেক ধন্যবাদ
আমরা আসলে আজকে সন্তানদের মানে সমস্যাই শুনছি, প্রথমটাও তাই ছিল। আমাদের এখানে যারা রয়েছেন তারা তো অনেক অভিজ্ঞতা করেছেন, আমি একটু তাদের সঙ্গে তারা কি বলছেন একটু শুনতে হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। সাবরিনা, তুমি তো বাচ্চাদের নিয়ে কাজ করো অনেক। হ্যাঁ, না আসলে ওর ক্ষেত্রে এই জন্য আমি খিচুড়ির কথাটা জিজ্ঞাসা করলাম, এবং ওর যদি বার্থ হিস্ট্রিটাতেও যেহেতু ওয়েটও কম ছিল, তো সেক্ষেত্রে আসলে মানে একটা সম্ভাবনা আছে ওর কিছু স্পেশাল কেয়ারের। তো এক্ষেত্রে শিশু বিকাশ কেন্দ্র, যেহেতু বরিশালে শিশু বিকাশ কেন্দ্র আছে, ওখানে একটু দেখানো, মানে সাইকোলজিস্টের হেল্প লাগবে, এবং স্পিচ থেরাপিস্টও, যে ওর কথা বলাতে সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো লাগবে। এবং বাসায় ওর সামনে রাগারাগি এই এটা তো করাই যাবে না, প্যারেন্টস কাউন্সেলিংটাও দরকার। কারণ ওর অনেক কিছু আছে যে আমরা বয়স অনুযায়ী শিশুদের যে বেড়ে ওঠা, মানে যেটা ব্রেনে একটা আমরা যদি দুইটা ব্রেনের চিত্র দেখি, যে একটা ব্রেন প্রচুর স্টিমুলেশন পাচ্ছে একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট, আরেকটা অ্যাবিউসিভ এনভায়রনমেন্ট, যে যখন দেখছে যে আমার সামনেই আমার বাবা মা ঝগড়া করছে, এটা তখন যে ব্রেনে ওই ব্রেনের ওই নিউরনের যে কানেকশনগুলোতে যে সমস্যা হয়ে গেল, ওটা কিন্তু ওর এই যে প্রথমেই আমরা যেটা বলছিলাম ওই ক্ষতটা কিন্তু থাকবে। এবং এটার জন্য ওর পরবর্তী ডেভেলপমেন্টের যে বয়স অনুযায়ী যে শিশুদের বেড়ে ওঠা, ওইটাও অনেক সময় বিঘ্নিত হয়। কিন্তু এটাই আমাদের নিউরোসায়েন্সের প্লাস পয়েন্ট, যে আমরা চাইলেও এখন সেটা ওভারকাম করতে পারি। এজন্যই আর কি আমরা সেবা দিয়ে থাকি, এবং ফ্যামিলি থেকে যে স্টিমুলেশনগুলা, অর্থাৎ ওকে যদি বাংলায় বলো স্টিমুলেশন, মানে বিভিন্ন কাজে ওর কাজের প্রশংসা করা, ও কিছু পারলো, একটা কথা বলতে পেরেছে, এবং আমরা সবসময় যে এটা বলো ওকে, যদি রিপ্লাইটা আসলে কি হবে সেইটা যদি বলে ট্রেনিং ওকে ওইভাবে শেখানো হয়, যেটা স্পিচ থেরাপিস্টরা করে থাকেন। এবং প্রথমে ওর অ্যাসেসমেন্টটা করতে হবে, যে ও আসলে ওর 4 বছর বয়স অনুযায়ী অন্য মানসিক জায়গাটাতে ও কোথায়, হ্যাঁ, বিকাশগত ওর যে অ্যাসেসমেন্ট করলে ও আসলে কোন জায়গাটাতে আছে, এবং সেই অনুযায়ী ওর ইন্টারভেনশনটা দিতে হবে। আর ও যে খুব রেগে যাচ্ছে, সেখানে অবশ্য আমরা প্রশ্নটা করিনি, বাবা মা তখন কি করছেন? কারণ ও বলো যে ওর কথা যখন আমরা বুঝতে পারি না, বা ওর মন মতো যেটা হয় না, ও ফোনটা ধরতে চাচ্ছে, হয়তো মা ধরে ফেললো, তখন ফোনটা আছাড় দিচ্ছে। তো ও যখন রেগে যাচ্ছে, তখন বাবা মার রিয়াকশনগুলো কেমন হওয়া উচিত? রেগে গেলে ওই সময় আমরা সাধারণত বাবা মারা করি উল্টা মারছি বা বকা করে নিচ্ছি, যে ওর আসলে আমি আসলে আমার এক্সপেকটেশনটা কি, যে আমি ওর কাছ থেকে সন্তানের কাছ থেকে কি চাচ্ছি সেইটা যদি বলা, এবং ওর রেগে যাওয়ার সময় যদি ট্রিগারগুলো আসলে মানে কি কাজ করলে ও রেগে যায়, যেমন ও যেটা দেখতে চাচ্ছে ওই টিভি দেখতে চাচ্ছে, আমি ওই সময় যদি ওকে কোনো অল্টারনেটিভ অপশন আমরা যেটা বলি যে অন্য কি দিতে পারি, যে তুমি এটা চাচ্ছ তো এটার বদলে মানে এটা এটা নিতে পারো, যেমন ও পেন হয়তো ভাঙতে চাচ্ছে, পেনটা এখন ভাঙতে পারছে না, একদম খেপে টেপে পেন ফেলে দিল, তো আরেকটা এরকম ভেঙে যায় ওর আয়ত্তের মধ্যে, সেটা দিলে যে আচ্ছা এটা পারছি না আমরা, এবং ও শিশুর মতো করে কথা বলা, আমরা যেটা ওই যে সেদিন কি স্টুডেন্টদের পড়াচ্ছিলাম যে কমিউনিকেশন স্কিলস বাচ্চাদের সাথে কিভাবে করা, এম্প্যাথেটিক হওয়া, ওর ফিলিংসটা বোঝা। এবং আমরা অনেক সময় কোশ্চেন করি যে তুমি কি করছো, কোশ্চেন না করে যেটা বলা হয় ট্র্যাকিং, মানে ক্রিকেটের ধারাভাষ্যকারের মতো, মানে ও যেটা করছে যে কি সুন্দর লাল রং করছে, এবং আসলে বাচ্চারা যে মানে ওদের একটু মুখের আমরা প্রশংসা, যত ছোট কাজই সে একটা যা ইচ্ছা আঁকলো ফাঁকাচ্ছে, সেখানেই যে ও কিছু একটা ক্রিয়েটিভ কিছু করতে চাচ্ছে ওইটাই তাকে বলা, এটাই কিন্তু ওদের ওই যে আমি যেটা বলছিলাম যে ব্রেনের যে এগুলোই স্টিমুলেশন, এগুলো পেলে কিন্তু ও বেড়ে ওঠাটা সঠিকভাবে হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু সেই জন্য কিন্তু বাড়ির পরিবেশটাও সেটাই মনে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু মা বারবার চলে যাচ্ছেন, মানে দাম্পত্য সম্পর্কটা ঠিক না হলে বাচ্চাদের ডেভেলপমেন্ট কিন্তু এমনি বিঘ্নিত হয়। আর শিশুরা তো মানে যেটা যে অবজার্ভ করেই ওই লার্নিংটা হয়, যেটা দেখে সেটাই শিখে, তো যখন দেখছে এরকম রাগারাগি ধমকা ধমক দেওয়া, তো ও তো অন্যের সাথে সেরকমই করবে। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আমার প্রশ্ন তোমার কাছে, যে খিচুনিটা কি কোনো ব্রেনের কোনো কিছু মানে কোনো সেলে কোনো কিছু ঘটিয়ে থাকতে পারে?
হ্যাঁ, ওই কিছু সময়ের জন্য যে ব্রেনের কানেকশনটা থাকছে না, কয়েক সেকেন্ডের জন্য হতে পারে, সেটার জন্য আসলে ইজি ইয়াটা করতে হয়, ব্রেনের টেস্টটা করলে আসলে ওনারা ওইভাবে ট্রিটমেন্টটা দেয়, এবং এটা 5-6 বছর হয়ে গেলে তখন ঠিক হয়ে যায়, ছোটবেলায় খিঁচুনিটা থাকে, কিন্তু আসলে ভীষণভাবে এই শিশুর জন্য দরকার আসলে, মানে একদম মাস্ট, কোনো উপায় নেই, সেবা দিতে হবে এবং ঘরের পরিবেশটাও সুস্থ রাখতে হবে। তোমার কাছে পরে আসে একটা ফোন আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, আমি ঢাকা থেকে বলছি এখন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, হাজবেন্ড ওয়াইফের ব্যাপার নিয়ে। আমার বিয়ে হয়েছে 7 বছর। আমি বিয়ে শুরু থেকেই এখন পর্যন্ত আমার যে অবস্থা, আমি সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি, আমি একটা সমাধান চাচ্ছি। সেটা হচ্ছে যে আমার ওয়াইফকে নিয়ে আমি আসলে হ্যাপি না। সেটা অন্যতম কারণ হচ্ছে, আমি বিয়ে করি তখন তার বয়স ছিল 18, আর আমার তখন ছিল প্রায় 31-32 মতো। আচ্ছা ঠিক আছে, তো প্রায় এখানে 14 বছরের মতো একটা, 13-14 বছর একটা গ্যাপ আছে। হ্যাঁ, তো আসলে আমি চাচ্ছিলাম, আমি একজন ম্যাচিউর এবং আমি চাচ্ছিলাম সবসময় যে তাকে মূলত তার কোনো গ্যাপ হলে, সে তার বয়সটা একটু কম ছিল, আমার মতো করে তৈরি করা তাকে, এবং সে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো যেন আমি আসলে সংশোধন করে নিতে পারি। তো আমি আসলে তাকে নিয়ে ঢাকাতে আলাদা বাসাতেই থাকি। তো আমাদের বিয়ের 3 বছর পরে মূলত আমাদের একটা বেবি হয়। ঠিক আছে, শুনছি। আসলে এখন বেবি হওয়ার পরও, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বেবি হওয়ার পরও, হ্যালো, আরেকবার একটু চেষ্টা করতে হবে, খুব সম্ভবত লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা খুব দুঃখিত, একটু চেষ্টা করতে হবে আবারও, মানে আমরা খুব সুন্দর করে ধারাবাহিকভাবে শুনছিলাম, কিন্তু একটু আমার মনে হয় চেষ্টা করে পেলে খুব ভালো হয়। তো মানে একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার দেখলাম, যে আমার মতো করে তৈরি করে নেব। হ্যাঁ, তো সেই জায়গাটা নিয়ে কি কেউ কিছু বলতে চা? আচ্ছা, এসছে আবার লাইনে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বেবি হবার পরও ওখান থেকে আবার বললে ভালো। হ্যাঁ আসলে ওর বয়সটা কম হওয়ার কারণে আমি যদি বুঝতে পারছিলাম যে আসলে যে ও সম্ভবত মানে কিভাবে বলবো, আসলে আমি অনেক বড় স্টোরি, কিন্তু আমি তাতে মিনিমাইজ করে ছোট করে আপনাদেরকে বলার জন্য, যে ও আসলে মানে আমি ওকে মোবাইল দিয়েছি এরপরে অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, কিন্তু ওর একটা মানে ছেলেদের প্রতি আকর্ষণ নর্মালি সবসময় আমি ফলো করতাম। তো আমাদের কথা হচ্ছে কাজিনদের সাথে, ভাই বন্ধু সবার সাথে ওকে কথা বলো, তোমাকে ফ্রি, আমি তাকে বিশ্বাস করতাম, মন দিয়ে তাকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমি কখনো তাকে একা রেখে যেতাম বাসায়, টিভি ছিল, মোবাইল ছিল, আমার অ্যান্ড্রয়েড সেট এবং আমার ওয়াইফাই লাইন ছিল, কখনো আমি তাকে সন্দেহ করতাম না। কিন্তু মাঝে কি হলো, মানে এটা আবার মাঝে কি বলতো, 1 বছর পরে এটা আমি দেখি যে তার কোনো না কোনো মানে ছেলে বন্ধু, তাকে আমি সতর্ক করি, তারপরেও সে কি করে ওটা থেকে কেটে আবার দেখি 6 মাস পরে সেম আবার আরেক ছেলের সাথে সে কথা বলছে, ফেসবুকে চ্যাটিং করতেছে ওকে, তারপরও আমি আবার তাকে সতর্ক করি, আবার সে ওখানে আমাকে বুঝায় যে এরকম ভাবে যে আমি ওকে সব ছেড়ে দিয়েছি, সব ভুলে গেছি, আবার দেখি যে 1 বছর পরে আবার আরেক ছেলের সাথে তার রিলেশন। তো আসলে আমি তাকে কয়েকবার চেষ্টা করার পরেও সেই পথ থেকে সরে আসতেছে না। আমি তার ফেসবুক বন্ধ করে দেয়, তার অ্যান্ড্রয়েড সেট ইউজ করা বন্ধ করে দেই, ঠিক আছে, তারপরেও দেখি। আর এখানে বড় একটা প্রবলেম হচ্ছে যে আমি তাকে ডানে যেতে বলি, সে বামে যায়, আমি যে পথটা তাকে সঠিক পথ দেখাই সে হয়তো রং পথে আসতেছে, আমি তাকে সতর্ক করি তারপরও সে তার কাজটাই সে করে। এবং এখানে বড় একটা ফ্যাক্ট হচ্ছে, সে বাবা মার কথা শুনে বেশি, আমি তার বাবা মাকে বলছি যে দেখেন আমাকে একটু বোঝার সময় না, আমি তার হাজবেন্ড, আমাকে একটু সুযোগ দেন, আপনারা আমার প্রতি আস্থা রাখেন, আমি এমন কিছু করব না, কারণ তারা আমাকে ভুল বুঝতো কিভাবে, তার মেয়ে তাদেরকে যা বলতো তারা সেটাই বিশ্বাস করতো, এবং সে কি করতো আমাকে, আমার ওয়াইফ, আমি যেটা ফিল করি ম্যাম সেটা হচ্ছে যে
সে আমাকে হয়তো গার্জিয়ানের মতো ফিল করে, কারণ আমি একটা জিনিস নেগেটিভ জিনিসটা খারাপ জিনিসটা আমি সবসময় সতর্ক করি, এটা দিও না, এটা করো না, এই জিনিসগুলো তোমার জন্য ভালো না, এটা খারাপ, তুমি নামাজ পড়ো। একটু কথা আমরা ধরতে পারছি ব্যাপারটা, দুজনের মানে যে ধরনের আন্তঃসম্পর্কটা যেটা ছিল একটু থামাচ্ছি, একটু জানতে চাইছি যে ও কোথায় এখন স্ত্রী? ও এখন একটু বেড়াতে গেছে বাবার বাড়ি। কতদিনের জন্য? এই দুই তিন দিনের জন্য। ও কি জানে আজকে ওর ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে অন এয়ারে মিডিয়াতে? না ওকে আমি বলিনি। আচ্ছা, ওকে এই প্রোগ্রামটা দেখে কখনো? না ওর ভাবে দেখে না, লাস্ট উইক আমার সাথে দেখছে। তো এই যে ও এখন মানে এই যে ব্যাপারগুলো ঘটছে যে ওর অন্যদের সাথে কথা বলা এবং হাজবেন্ড যেটা বলছে সেটা না শোনা এবং বাবা মার কথায় বেশি প্রভাবিত হওয়া, ও কি সবার বড় পরিবারে? ও আসলে একা একা সন্তান, অনেক আদরে বড় হয়েছে মনে হচ্ছে, তাই না? একটু কি জেদ বেশি? আমার একটা প্রবলেম হচ্ছে কি এরকম যে আসলে আমার আজকে একটু বলছিলাম বাবা মাকে যে আমার উপর একটু দায়িত্বটা আমাকে দেন, আমি কিন্তু ওদেরকে বলছি যে আপনারা আমার ভিতরে যখনই আপনারা নাক গলাবেন তখন কি হবে, যে বাবা মা চাচ্ছে কি একমাত্র মেয়ে, ওকে ঠিক আছে আমার মেয়েকে তুমি বকো না, তুমি এটা কোনো আসলে ও দেখে কি যে বাবা মা আমাকে আদর করতেছে কিন্তু আমার হাজবেন্ড তো আমাকে বকে, কিন্তু বাবা মা আমার কখনো আমার বিষয়টা বুঝতে চায় না যে আমি আসলে কি চাচ্ছি, আমি তো ওর ভালোর জন্যই বলতেছি। আমি তো বলি না, আমরা কিন্তু ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছি। আজকে প্রশ্নটা একটু শুনে ফেলি, কি প্রশ্ন আমাদের জন্য, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে? জি আসলে হ্যাঁ বলেন, আমাদের কাছে আজকে কি প্রশ্ন? আসলে প্রশ্নটা হচ্ছে যে আমি মনে হয় লাস্ট একটা মিনিট সময় চাচ্ছি, সেটা হচ্ছে এমন একটা পর্যায়ে সে এখন লাস্ট থ্রি মান্থ এমন একটা পর্যায়ে সে চলে গেছে, মানে এমন একজনের সাথে সে অলরেডি ফিজিক্যালি করে ফেলছে, সেটার কারণে আমি আসলে জেনে গেছি বিষয়টা এবং সেটা আমার যার সাথে করছে সেটা আমার রিলেটিভ, এখন আমি আসলে মন থেকে মেনে নিতে পারতেছি না, আমি এখন নিজে একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকছি যে আমি আসলে কি সিদ্ধান্ত নিব, আমি তাকে ছেড়ে দিব, আসলে কি সে তাহলে আমার সাথে এই 7 বছর জীবনে অভিনয় করে যাচ্ছে, নাকি সে তো আসলে আমাকে ভালোবাসতে পারে নাই, আমি কি তাকে একতরফা ভালোবাসছি, সেটা কি আসলে আমার ভুল? মানে ওকে স্বীকার করেছে, একটু থামিয়ে জিজ্ঞেস করে, ওকে স্বীকার করেছে যে কারোর সঙ্গে ওর ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত চলে গেছে, স্বীকার করেছে সেটা, নাকি এটা মানে কোনো প্রমাণ পাওয়া গেছে? ব্যক্তি ছিল একজন, সরি, আমি তাকে ওখানে তৃতীয় ব্যক্তি ছিল আরেকজন, তাদের দুজনের অবর্তমানে আরেকজন ছিল ওখানে, আমি তার থেকে ইনফরমেশনটা পেয়েছি। ও অন্য একজন বলেছে? আচ্ছা আচ্ছা, কিন্তু ওয়াইফ কখনো স্বীকার করেনি? আমি তাকে জিজ্ঞেস করি নি ভাবে, ফাইনালি আমি জানি তাকে এখন জিজ্ঞেস করা মানে সাথে সাথে সম্পর্কটা ওখানে এটি জানা, কারণ আমি আর তার সাথে কিন্তু আর কোনোই গ্যাপ থাকছে না, সম্পর্ক টেকানোর আর কোনো ইচ্ছে নেই, মানে আমি আসলে আর পারতেছি না, কারণ আমার কথা হচ্ছে যে এত সংশোধন এত বলার পরেও সে যখন এখন এতদিন তো হালকা রূপে ছিল, ফ্রেন্ড ছিল, কথাবার্তা ওইটার সাথে আমার অবর্তমানে সে ঘুরতে যেত, আমি যখন তাকে বাসায় রেখে চলে যেতাম সে তাদের সাথে কন্ট্যাক্ট করে বাইরে ঘুরতে যেত এবং তার যত চাহিদা ছিল লাইফে আমি সব পূরণ করছি, ঘুরতে যাওয়া, সেটা আমরা বুঝতে পারছি। আমাদের অতিথিদের কিছু বলার সুযোগ হয়নি, তো তাহলে প্রশ্নটা কি এটাই যে খুব ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসবো কেমন করে, এটাই কি প্রশ্ন আজকে? আপনাদের বিয়েতে আপনার ওয়াইফের মতামত ছিল কিনা? এটা পারিবারিক ছিল, তো মানে ওই সময়তে আসলে ফ্যামিলিগত ভাবেই হয়েছে, তার সাথে সম্ভবত আরেকটা ছেলের অ্যাফেয়ার ছিল, আমি এটা পরে জানতে পারছি, কিন্তু তার সাথে সম্পর্ক নাই, আসলে তার এক এক সময় এক একজনকে ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যে বাচ্চাটা হয়েছে তার সাথে বেবির সাথে মায়ের সম্পর্ক কেমন? ভালো, বেবির সাথে আমারও ভালো, মায়ের সাথেও ভালো, বাচ্চাকে টেক কেয়ার করেন ঠিকঠাক মতো? হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার করছে। আচ্ছা ঠিক, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বুঝতে পারছি যেটা মানে অনেক ধরনের উত্থান পতন হচ্ছে সারাক্ষণ এবং মনের অনেক মনের মধ্যে অনেক ছাপ পড়ছে, এগুলো আমরা সবাই সহমর্মী হয়ে রইলাম। আমরা একটু দেখি আমাদের অতিথিরা কী বলেন, কেমন সাবিনা? হ্যাঁ, যেটা আসলে মানে ওনার কথা শুনে খুবই কষ্টদায়ক একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন সংশোধনের জন্য, তো আসলে যেটা আমরা
ওই যে মানে অন্যকে তো আসলে আমরা বদলাতে পারবো না, নিজেকে একটা দাম্পত্য কলহের ক্ষেত্রে কিন্তু যখন টানা সম্পর্কের মধ্যে টানাপোড়েন হয়, তখন যদি একটু দেখি যে আমারও কোনো কন্ট্রিবিউশন আছে কি না, যে আমার কোনো আচরণ আমি আরেক অন্য কিভাবে রেসপন্সটা করতে পারতাম, তো আমরা তো আসলে অন্যকে চেঞ্জ করতে পারবো না, নিজে যদি বদলাই তখনই অটোমেটিক আরেকজনের কাছ থেকে আমরা ওই এটা আশা করব। এবং ওনাদের যেটা একদম আসলে কি চাই, যে ওনাদের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে ওপেন কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ আছে প্রথম থেকেই, যেটা একটা সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে যে বেসিক উপাদানগুলো সেগুলোরই কিন্তু ঘাটতি আছে, যেমন এক পরস্পরের প্রতি যে মিউচুয়াল রেসপেক্ট যেটা সেটা নাই, ট্রাস্টের বিষয়টা নাই। হ্যাঁ, তো ওই উপাদানগুলো একটা গাছ লাগালেও যেমন গাছের পরিচর্যা থাকে, তো সম্পর্কটা যখন থেকে শুরু হয় বিয়ের পরে, তো ওই সময় যদি প্রপার যে ভালোবাসা শ্রদ্ধাবোধ ওইগুলো তৈরি হয়নি, তারপরে কিন্তু আরেকটা আমরা বেবিকে নিয়ে এসেছি, নিজেদের মধ্যে সম্পর্কটাই যখন ভিত্তিটাই শক্ত হয়নি, তখন কি আরেকটা আরেকজনের কে পৃথিবীতে এনে তার ইমোশনাল মানে হেলথের জায়গাটা, এই যে এখন একটা ডিভোর্সের ঘটনা যদি হয় বা শিশুটা কিন্তু উনি যেটা বললেন যে দুজনের সাথে সম্পর্ক ভালো আছে, তো ওর কিন্তু ওই জায়গাটা সে একটা মিস করবে যখন বাবা মা আলাদা হয়ে যাবে। তো এগুলো তো হয়েছে, এখন যেটা হয়ে গেছে এখন আমাদের প্রেজেন্টকে ফোকাস করা, যে আসলে আমি যেটা বলবো যে ওনার ওয়াইফের সাথে বসে ওপেন কমিউনিকেশন, যেটা যে খোলামেলা আলোচনা, এটা তৃতীয় পক্ষ না, বাবা মা না, ওর সাথে ইয়া করা যে আসলে ওর হাজবেন্ডের প্রতি কি এক্সপেকটেশন, কি চাচ্ছে ওর ওনার কাছ থেকে, আর বয়সের গ্যাপ বা যেটা, এটা আসলে কিন্তু কোনো ইস্যু না, এটা একটু ইস্যু হয় সাবিনা। আমি আমার আমার ইয়েতে আমি দেখেছি ওর মাত্র 18 বছর হয়েছে, তো ওই যে টিন এজের একটা হয় না, একটা আমাদের উঠতে ইচ্ছে করে, সবার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করে, মানে ওই বয়সে কিন্তু বন্ধুত্বের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ থাকে। তো ওই বয়সে আমার কেন জানি একটু হাঞ্চ হচ্ছে যে অনেক মানে অনেকের সাথে সম্পর্ক করছিল, তো বাবা মা একটু তাড়াহুড়ো করে, যেটা আমি প্রশ্ন করেছিল যে মতামত ছিল কিনা, অনেক সময় কিন্তু সামলাতে না পারলে আমরা একটা বিয়ে দিয়ে একটা সমাধান করার চেষ্টা করি। আমার মনে হয় এখানে বিয়ে একটা সমাধানের পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেটা কিন্তু মেয়েটা মানতে পারেনি, এবং 14 বছর কিন্তু খুব কম না, হ্যাঁ একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে কিন্তু, তাই না? হাজবেন্ড কিন্তু ভালো অ্যাডাল্টহুডে চলে গেছেন, যখন স্ত্রী মাত্র অ্যাডোলেসেন্সের মধ্যেই রয়েছেন, টিনেজের মধ্যেই রয়েছে কিন্তু সে। এইটা একটা না টিনেজের যে আনন্দ, আমাকে একটা মেয়ে অনেক আগে বলেছিল যে আমার, আমি যখন দেখি আমাকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে, ও আমরা আমি যখন দুটো বাচ্চার মা তখন আমার বন্ধুরা তখন প্রেম করছে, তো ওদেরকে যখন রিক্সায় একসাথে চলতে দেখি, চানাচুর খাচ্ছে, ফুচকা খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, আমার শুধু মনে হতো এই দিনগুলোতে আমি পাইনি। তো সেই একটা আকাঙ্ক্ষা থেকে যায়, একটা কিন্তু কষ্ট থেকে যায়, সেটাও রয়ে গেছে কিনা। আর আরেকটা জিনিস হামিদ যদি একটু বলো, যে স্ত্রী বলেছে যে গার্জিয়ানের মতো লাগে হাজবেন্ডকে, হ্যাঁ এই জায়গাটা নিয়ে তোমরা ছেলেরা একটু বেশি মেয়েদেরকে একটু ঠিকঠাক করতে চাও, একটু প্যারেন্টের মতন বিহেভ করো কিনা মাঝে মাঝে। সেটা হয়তো ওয়াইফের একটা এক্সপেকটেশন ছিল যে তার ফ্রেন্ড বা তাকে বুঝবে, কারণ তার বয়সটা যেরকম ছিল, কিন্তু সেখানে সে হয়তো এক প্যারেন্টসের জায়গা থেকে আরেকটা প্যারেন্টের গিয়ে পড়লো, এবং সেখানে খুব স্ট্রিক্ট প্যারেন্টিং, তোমার ভালোর জন্যই, বাট এটা করবে এটা করবে না, এভাবে চলবে এভাবে চলবে না, আমার মতো করে করে নিব, সে এই গ্যাপগুলোই হয়তোবা তাকে অন্য ভাবনা, তার ফিলিংসের জায়গাগুলো শেয়ারিংয়ের মনে হয় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটাই হয়তোবা আজকের এই দিনটা দেখতে হচ্ছে, এক। আর দুই নম্বর হচ্ছে যে আগে একটা রিলেশন ছিল, এই যে আপনি যেটা বললেন যে একটা রিলেশন থেকে বের হওয়ার জন্য বিয়েটাকে সমাধান হিসাবে দেখা, এবং সেখান থেকে বের হতে পেরেছে কিনা মেয়েটা, সেখান থেকে বের হতে পেরেছে কিনা, তার মানে মিসিং পার্টগুলোকে যদি একনলেজ না করা হয়, শুধু ডু ডোন্টস দিয়ে বিচার করা এটা তোমার জন্য ভালো, এটা আইডিয়াল, এভাবে করলে আসলে রিলেশনটা সুন্দর হবে না, থাকা হবে একসাথে। বেচারা চেষ্টা করছেন অনেক, উনি উনার মতো করে চেষ্টা করছেন, ও নিতে পারছে না, নিতে পারছে না। সো সেই গ্যাপটা পূরণ করার জন্য আমার মনে হয় একজন কাপল থেরাপিস্টের কাছে গেলে, কারণ ইস্যুগুলো যাই হয়েছে আপনি নিজেও আগে বসেন, যে আপনার চাওয়া পাওয়া কি, আপনার সিদ্ধান্ত যেহেতু নিতে পারছেন না, এবং এইরকম অনেক কিছু জানেন আপনি এখনো ডিসক্লোজ করেননি আপনার ওয়াইফের কাছে,
সেক্ষেত্রে হয়তোবা উনি একজন ম্যারেজ কাউন্সিলরের কাছে বসতে পারেন, ডিটেল উনি উনাকে আগে বুঝুক যে উনার দিক থেকে কি কি গ্যাপ ছিল, এবং এইটা যদি উনার ভেতরে রিয়ালাইজেশন আনে যে না ঠিক আছে আমি সেকেন্ড আবার মানে ট্রাই করে দেখতে পারি রিলেশনটার ক্ষেত্রে, কারণ যেহেতু একটা বেবি আছে এবং বেবির সাথে বাবা মা দুজনের সম্পর্ক ভালো, হ্যাঁ, তো এটা সেকেন্ড থট দিয়ে আরেকবার রিডিসিশন নিতে পারেন। তারপরে হয়তোবা কাপল থেরাপিতে যদি মনে হয় যে ওয়াইফকে নিয়েও বসা যায়, প্রথমে নিজে বসে নিজে বসে আগে নিজের বসা বা অনলাইনে সেবা, অনেকে তো অনলাইনেই করছেন, সেবাটা নেওয়া নিয়ে নিজেকে একটু বুঝতে চেষ্টা করা যে আমি বিকল্প কি করতে পারতাম আর কি করা যেত। এখন ওয়াইফের যদি সত্যি সত্যি বিশ্বাসের জায়গাটা খুব নড়বড়ে হয়ে যায় ওয়াইফের প্রতি, সেটা কিন্তু একটু মুশকিল, তাই না? যে ওয়াইফ বারবার করে কারোর সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে, যেটা উনি বললেন যে ফিজিক্যালি কানেক্টেড হয়ে গেছে, হয়তো একটু কর্তৃত্ব করা হয়েছে, কিন্তু আবার এই জায়গাটাও কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। মানে হাজবেন্ডের সাথেও আমি খুব সহমর্মী অনুভব করছি এই কারণে যে অবিশ্বাসের কাজ করলে কিন্তু তখন কাপলটাকে কাপল মানে সুন্দরভাবে সামনে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো ওনারই কষ্ট হচ্ছে, উনি আসলে যেতে পারেন, কারণ মানে সেক্সুয়াল রিলেশনশিপটা কেমন সেটাও জানা হয়নি অবশ্য, সেটা তো এখন আর জিজ্ঞেস করে জানা যাবে না। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে বয়সটা যেমন মানে মাল্টিপল রিলেশনে ইনভলভ হয়ে যাওয়া সেই ক্ষেত্রেও কিন্তু একটা ডিফারেন্ট ইঙ্গিত দেয় বর্ডারলাইন পার্সোনালিটির, যে আসলে তার পার্সোনালিটির ডেভেলপমেন্টটা কেমন সেই জায়গাগুলো জেনে তারপরে হয়তোবা। ফোন আছে, হ্যালো। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ম্যাডাম, আমি একটা মানে আমার পার্সোনাল বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগতেছি আজকে প্রায় 4 বছর। ওকে। আমি হচ্ছে আমার দাম্পত্য জীবন 6 বছরের, হ্যাঁ, 6 বছর, আমার একটা বেবি আছে বয়স 4 বছর। তো আমাদের আমার ওয়াইফের সাথে আমার মাঝে মধ্যেই মানে আমাদের খুবই মানে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, উনি আমাকে অযথাই সন্দেহ করত। এই সন্দেহের দিক থেকে 4 বছর পর আমার বেবির বয়স যখন 3 বছর তখন আমি ডিসিশন নেই, আমি তাকে ডিভোর্স করি। হ্যাঁ, মানে পেপার ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে আমি ওনারা উনি বাবার বাড়ি চলে যাই। এরপরে আমি আবার 1 বছর পরে তাকে মানে আবার সেই মানে আমাদের পরিবারের বা মুরব্বীদের মুরব্বীদের নিয়ে বসার পরে তাকে আবার আমি আবার 1.5 বছর পরে ফিরে নিয়ে আসি, শুধু বেবিটার দিকে তাকায়। বাট 1.5 বছর পরেও সে ওই আমার বাড়িতে আসার পরে একই প্রবলেম। সে আমাকে মানে ওই যে সন্দেহটা তার ছিল মানে অযথা একটা মানসিক, আমিও বুঝতে পারি যে সে একটা মানসিক একটা প্রবলেমে সে মানে পড়ে আসছে। আমি বিজনেস করি, দেখা যাচ্ছে আমি হয়তো বা ঢাকায় বা যখন দেশের বাইরে গেছি বা বিজনেসের কাছে বা কাজে বাইরে থাকতে হচ্ছে, তখন উনি মানে তার বাবা মাকে নিয়ে মানে খুব ঝামেলা করত। তো এইসব নিয়ে দেখা যাচ্ছে মানে আমার এমন আমার পার্সোনাল ইস্যুগুলো নিয়ে চারিত্রিক কলঙ্ক দেওয়ার মতো কথাবার্তাগুলো মানে ল্যাঙ্গুয়েজগুলোই ভালো ছিল না। সেখান থেকে তারপর আমি স্যাক্রিফাইস করি, করার পরে গত রমজানে আমি তাকে নিয়ে আসার পরে 3 মাস থাকার পরে সে আবার ওই রকম যখন মনে হচ্ছিল যে সে মানে ঠিক হতে পারতেছে না, তখন আমি তাকে আবার মানে বাড়ি থেকে সে মানে এমন ভাবে উনি চলে গেছে বাবার বাড়িতে। তারপরে আবার 15 দিন পরে আসার কথা ছিল, বাট আমি আর এলাও করি নাই। এখন এই অবস্থায় আছে, বাট আমার বেবিটাকে সে নিয়ে গেছে, আমি যখন লোক পাঠাইছি আনতে বেবিটাকে তারা দিচ্ছে না। বাবা মার দিক থেকে আমার বা ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, ফোনে কথাও বলতে পারছি না, এটা নিয়ে আমি খুবই একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছি। এবং ওই আমার ওয়াইফকে নিয়ে যে বাকিটা জীবন পার করব এরকম কোনো ইয়া দেখতেছি না যে তাকে নিয়ে থাকার মতো। বেবিটা কি ছেলে না মেয়ে? জি, আমার বেবিটা ছেলে। ছেলে, আচ্ছা। তো ওর বয়স এখন প্রায় 5-4? না, ওর বয়স 4 বছরের কাছাকাছি, এখন 4 বছর। না, 4 বছর বয়সে তো ডিভোর্সই করা হয়েছিল, এখন একটু বয়স বড় হয়েছে না আরেকটু? হ্যাঁ, একটু বড় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেটাই। তাহলে আর আনার ইচ্ছে নেই সেটাই শুনলাম।
এবং সন্দেহটা নিয়ে একটু শুনতে পারি কি, সন্দেহের কোনো বেসিস নাই, কি ধরনের সন্দেহ করতো? মানে সন্দেহ করতো আসলে আপনার আমার কোনো মানে মানে গার্লফ্রেন্ড বা কোনো মেয়ে মেয়েরই মানে কোনো মেয়ের সাথে আমি ফোনে কথা বলতেছি বা আমি যখন বিজনেসের কাজে কাজে বাইরে যাচ্ছি তখন মনে করতেছে ও যে আমি কোনো মানে আমার মেয়েলি ব্যাপারগুলো নেই, যে আমি কোনো মেয়েদের নিয়ে সঙ্গ দিচ্ছি। মানে এটার কি কোনো ভিত্তি আছে না কোনো ভিত্তি নেই? এটার কোনো ভিত্তি নেই, মানে আমি কি বলবো, এটা মানে যে কোনো প্রুফ দেখাবে ও তাও না, মানে ও করবে কি আমি হয়তো বা দুদিন নাই বা একদিন নাই বা হয়েছে কি আমি কোথাও গেছি তখন বারবার আমাকে ফোন দেবে, অযথাই ওর পরিবারের লোকজনকে জানাবে, জানানোর পরে বলবে যে আমি আমার মেয়ে কোনো মেয়ের সাথে রিলেশন করতেছি আমি, এটা যখন আমি চ্যালেঞ্জে আসি তখন কিছু বলতে পারে না, মানে এটা আমার কলেজ আমার ভুল হয়ে গেছে এরকম ভুল, তার তাদের পরিবারকে আমি ভুল মানে ভুল ভুল করতে করতেই আমি কত এক্সকিউজ করবো আর। আচ্ছা, এরকম একটা টিনকেট করে, টিনকেট করার পরে পরে আবার বলতেছে আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, মানে ওই ওদের ওই মেয়েটার মানে আমার ওয়াইফের বাবা মাও এরকম। আচ্ছা, সন্দেহ করলে এরকম কি কখনো হতো যে মারধর হতো? না, এরকম কখনো হতো না মারধর, মানে যখন আসলে ল্যাঙ্গুয়েজটা খারাপ করতো সেটা আমাদের আগে হচ্ছিল, আমি তো তাকে ব্যাকআপ করে রাখছিলাম দেড় বছর, দেড় বছর ব্যাকআপ করে রাখার পর আমি যখন বললাম যে আবার যখন আমাদের পুনরায় এটাকে মানে মুরব্বীরা বসা হলো তখন সবাই যখন বলতেছে যে এবারের মতো তাদেরকে স্যাক্রিফাইস করা হোক, এবারের মতো একটা সুযোগ দেয়া হোক, মানে মেয়ে পক্ষকে বললো, হ্যাঁ মেয়ে পক্ষকে বলার পর তখন আমি বললাম ঠিক আছে আমি সুযোগ দিব, বাট আমি তো এই যে দেড় বছর যে ব্রেকআপ করে রাখছিলাম আমি তো দ্বিতীয় বিয়ে করি নাই, বা এই দেড় বছরে তো আমার নামে কোনো আমি যে আমার যে আমাকে নিয়ে যে সন্দেহ করে এই দেড় বছরে তো আমাকে নিয়ে সমাজ বা কেউ তো কোনো প্রুফ দেখাতে পারলো না, আচ্ছা তাহলে আমি সেই দেড় বছর পরেও তো তাকে আবার ফিরে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু লাইনে থাকতে হবে। প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা হচ্ছে আমি এখন কি করব, আমার বাচ্চাকেও তো ওরা দেখতে দিচ্ছে না, বাচ্চা আমার প্রশ্ন হচ্ছে বাচ্চাটাকে আমি কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারবো? আর স্ত্রীকে আর আনার কোনো ইচ্ছে নেই? না, আমার আর কোনো ইচ্ছে নেই, কারণ আমি তো দেড় বছর পরে তাকে স্যাক্রিফাইস করছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা একটু আলোচনা করছি, বাচ্চাটাকে নিয়ে আসতে চাচ্ছেন বাবা, তো আমরা সেটা নিয়ে আমাদের অতিথিরা কি বলবেন একটু শুনি আমরা, কেমন? ওকে, হামিদ আগে বল। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, একদম ছোট একটা বিরতি, একটু পরে চলে আসছি সিনেমা আমি এখন কি করবো অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে, আর আমাদের একজন দর্শক বন্ধু ফোনে ছিলেন, আমরা শুনেছি তার কথা, আমাদের অতিথিরা কিছু বলবেন এখন। সাবিনা, সব শুরু কর। আপনার প্রতি অনেক সহমর্মিতা প্রকাশ করছি, কারণ আপনি এই যে দীর্ঘ বিয়ের যে বয়স, প্রথম থেকেই যেখানে বললেন যে কোনো ভিত্তি পায়নি, প্রুফ পায়নি, কিন্তু অযথা যে একটা দোষের শিকার হচ্ছেন এটার জন্য, এবং আপনি যে সচেতন হয়ে আমাদের কাছে ফোন করেছেন সেবার জন্য, এই জন্য অনেক ধন্যবাদ। তবে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে আমরা আপনি যেটা বললেন যে আসলে কোনো ভিত্তি নাই কিন্তু সন্দেহ প্রবণতা ওর মধ্যে আছে, এটার জন্য আমার যেটা মনে হচ্ছে যে ওনার আপনার ওর ফ্যামিলির সাথে বা ওর সাথে কথা বলে, ওয়াইফের সাথে কথা বলে যদি আমরা একটু মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে ডায়াগনোসিস করতে পারি যে ওর আসলে কোনো ট্রিটমেন্ট বা মেডিকেশনের জায়গাটা বা কাউন্সেলিং সাইকোথেরাপির যদি হেল্পটা নেয়, তাহলে মানে ফাইনালি কোনো ডিসিশন নেওয়ার আগে যদি একটু বসতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ যেটা আমরা উনি যেগুলো ইনফরমেশন দিল সেগুলোর ভিত্তিতে, এবং যে আসলে ডিভোর্স নিব কিনা বা এগুলোর জন্য আমার মনে হয়েছে যে একটু একটা লয়ারের সাথেও কথা বলা যেতে পারে, কিন্তু যেটা হবে যে যারা একটু সন্দেহবাতিক থাকে তারা চট করে কিন্তু হেল্পের জন্য যেতে চায় না,
তো সেখানে বলা যে আমাদের দাম্পত্য সম্পর্কটা ঠিক করার জন্য বা আমাদের ভালো থাকার জন্য, আমি তো বাচ্চার বাবা মা সারা জীবন থাকবো, ডিভোর্স হয়ে গেলেও কিন্তু বাবা মার পরিচয় সারা জীবন থাকে, এটা বলেও যদি একটু প্রফেশনাল হেল্প নেওয়া যায়, কারণ তার মা হিসেবেও তো ভালো থাকতে হবে, নাহলে তো সন্তানটা ঠিক মতো ওর আপব্রিংটা তো ঠিক হবে না। আর সন্তানকে নিয়ে আসার ব্যাপারটা যদি আমি একটু বলো, যেটা কি মানে আইনগতভাবে করবে না কি করবে, সেটা তো একটা আইনজ্ঞ ঠিক করে দেবেন বা উনি সাজেস্ট করবেন যে ডিভোর্স চাইলে বা বাচ্চাকে নিয়ে আসতে চাইলে কখন পারা যাবে, কিভাবে পারা যাবে, কোন কোন নিয়ম ফলো করতে হবে, সেই জায়গাগুলো তো রয়েছে। আর এখন যেহেতু একটা ক্রাইসিস টাইম যাচ্ছে, ক্রাইসিস মোমেন্টে আমাদের মনে হয় যে এখান থেকে বের হয়ে আসতে পারলেই হয়তো বেঁচে যাব, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসবো তো, সে তো তার তো একটা সত্তা আছে, তার বিকাশের জায়গা আছে, এবং আমি যদি বাবা হিসাবে সেই জায়গাটাকে এনশিওর না করি, আমরা যদি হয়তো চিন্তা করি বের হয়ে আসার পরে কেউ না কেউ হয়তো বলবে আরেকটা রিলেশন আরেকটা বিয়ে হোক, বাচ্চাটাও দেখা হবে, তুমি একটা পার্টনার পাবা, কিন্তু এই একই মিস্টেকের মধ্যে মানে একই জায়গায় না, কারণ একটা রিলেশনে যাওয়া কিন্তু খুব সহজ বিষয় না, আরেকজন মানুষকে বোঝা, তার সাথে রিলেশন করা, অ্যাডজাস্ট করা, এটা কিন্তু এটার একটা গুণগত দিক দরকার, গুণগত জায়গায় খেয়াল না করলে রিলেশনটার দূরত্ব তৈরি হবে এবং বাচ্চাটা বড় হবে, যে কোনো রিলেশনে থাকবেন কি থাকবেন না এটা একটা অ্যাডাল্ট ডিসিশন, যে কেউ যে যে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারে, এটাতে সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি একজন প্রফেশনালের হেল্প নেই, হেল্প নিলে হবে যে আমি আসলে কোনো মিস্টেক করছে কিনা, বা আমি আগে আমার নিজেকেই জানবো আমার সিদ্ধান্তগুলো ঠিক হচ্ছে কিনা, তারপরে নিজের সাথে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, দেন আমি একটা ডিসিশন নিতেই পারি, এবং বাচ্চার যেন ওর বড় হয়ে ওঠা, ওর বিকাশটা যেন আরও এনশিওর হয় এবং আপনিও ভালো থাকেন। আপনার উদ্দেশ্যটা কি, আপনি এরকম একটা চ্যালেঞ্জ থেকে একটা প্রেশার থেকে আপনি বের হয়ে আসতে চাচ্ছেন, যে বের হয়ে আপনি আপনার মতো করে আসতে চাচ্ছেন, প্রফেশনাল গাইডলাইন থেকে বের হয়ে আসলে আপনার কাছে কখনো গিল্ট ফিল হবে না, যে জায়গাটা থেকে আপনি নিজে কমফোর্ট থাকবেন। আরেকটা জিনিস আমার একটু অ্যাড করি, যেটা মনে হলো যে এখানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যখন হয় তখন কিন্তু আমরা একটা সামাজিক চাপের মধ্যে থাকি, যে এটা কোনো সমস্যা হলো বিয়ে করার একটা তোর সন্তানকে নিয়ে আয়, যেটা কষ্ট হচ্ছে সমাধান হয়ে গেল। আসলে এখন আপনার যেটা আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি নিজে নিজেকে কোশ্চেন করেন, একটু টাইম দেন, যেটা আমরা ইমোশনাল বলি, যেটা যে ব্রেনের আমাদের আবেগীয় স্তরটা এখন আপনার অ্যাক্টিভেট মানে ওইটাই রেসপন্স করতেছে, তো আপনার একটু টাইম নেন, তারপরে আপনি যেটা আপনার লজিক্যাল পার্ট ব্রেনে সেটার সাথে একটা কানেকশন হলে তখন কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন, মানে আপনি আসলে কি চান। আমরা ওই সময় সোশ্যাল প্রেশারে ওটা করে ফেলি, কিন্তু এখানে আমার মনে হয় যে একটা বিশাল বড় দায়িত্ব আমাদের এই সন্তানের লাইফটা যাতে ইমোশনালি ফিজিক্যালি সুন্দরভাবে বেড়ে ওঠা, সেটাই তো। হ্যাঁ, আমাদের কোনো কল আছে? হ্যালো, আমার মানসিক কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার বয়স 40, 14 বছর কেউ যদি কিছু জিনিস ছুঁয়ে দিল সেই জিনিসটা আমি ধরার আগে মানে সাবান দিয়ে ধরি, মানে সাবান দিয়ে না ধোয়া পর্যন্ত আমি ওই জিনিসটা স্পর্শ করতে পারি না। তারপরে আপনার যে কোনো জিনিস, কেউ যদি মানে আমার ফ্লোর দিয়ে হাঁটে, তারপরে এই যে সাবান পানি ছিটা দিই, তারপরে সবাই হাঁটে, এরকম মানে ছাদে কাপড় শুকাইতে পারি না, ঘরে কাপড় শুকাই, মানে কেউ জানি আমার কাপড় জানি না ছুঁয়ে দেয়, এরকম সমস্যা হয়েছে গত 3 ইয়ার্স জি 3 বছর থেকে। আর সংসারে কে কে আছে? যে আমার 3 ছেলে মেয়ে, আমার হাজবেন্ড। তো এই যে এত যে তোমার মানে সবকিছু নিয়ে এত খুঁতখুঁতে ভাবটা তৈরি হয়েছে ভেতরে, 3 বছর আগে কি কোনো কিছু ঘটেছিল, তারপর থেকে এরকম হচ্ছে কি? জি জি। কি হয়েছে? এটা হলো 3 বছর আগে
মানে আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে। আচ্ছা, স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যায় একটাই। ওহ, উনি হাসপাতালে ছিলেন। তারপরে এমন টাইমে মানে হাসপাতালে থাকা অবস্থায় আমার হাজবেন্ডের কিছু কথা আমি রেকর্ডে শুনি, মানে মহিলার সাথে কথা বলে কিছু আপত্তিকর কথা বলে, তাগুলা মানে আমি এত কষ্ট পাই, মানে আমার বিশ্বাস অনেকটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নষ্ট হওয়ার পরে মানে আমার হাজবেন্ড মানে আমার সব কিছু ছিল, আমার বন্ধু বলেন, আমার হাজবেন্ড মানে সব তার কাছেই আমার সব ছিল। হঠাৎ মনে হলো যে আমার জীবনে কেউ নেই এরকম। চার দিন পরে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে একটা মানে কষ্ট, হঠাৎ বাবা মারা গেল, তারপরে হাজবেন্ডের এরকম একটা মানে আমাদের বৈবাহিক জীবন ছিল আপনার, ওই সময় বয়স ছিল 16 বছর। 16 বছর পরে এই মানে মানে ফোনে যে এই কথাগুলো শোনার পরে আমি এত কষ্ট পাই, মানে এমন এলোমেলো হয়ে যায় আমি নিজেও নিজেকে গুছাইতে পারি না, মানে সংসারের প্রতি মনোযোগ দিতে পারি না, রান্না বান্না করি না, ছেলে মেয়ের প্রতি মনোযোগ আসে না, এরকম এরকম চলতে 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 এক সময় আমি কিভাবে কিভাবে যেন এই রোগে আমাকে বুঝতাম না। এখন কেমন হাজবেন্ডের সাথে সম্পর্ক? সম্পর্ক আমার এখন মোটামুটি একটু ভালো, তবে 3 বছর আমি আমার হাজবেন্ডকে দেখতেই পারিনি একদম, তার সাথে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল। সে কি অনুতপ্ত হয়েছে এটার জন্য? হ্যাঁ, অনুতপ্ত। আচ্ছা, আর এখন যে তোমার এত এই যে সবকিছু সাবান দিয়ে না ধুলে হচ্ছে না, এটাতে করে ফ্যামিলির যে অন্য মেম্বার, তোমার 3টি সন্তানও আছে, তারা কি বিরক্ত হচ্ছে? তারা কিভাবে নিচ্ছে ব্যাপারটা? বিরক্ত হচ্ছে। আমার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, এবার ভর্তি হলো, ছেলেটা ক্লাস 7-এ, আর ছোট একটা বেবি আছে আমার 4.5 বছর বয়স। সবাই বিরক্ত আমার প্রতি, খুবই বিরক্ত, আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, কিন্তু না আমার ভালো লাগে না, মানে এটা থেকে আমি কিভাবে বের হবো? কোনো ডাক্তারকে দেখিয়েছো সোফার? হ্যাঁ, একবার দেখিয়েছিলাম। কি মানে ওষুধের ডাক্তার নাকি সাইকোথেরাপি দেন, যে মানে আমরা যেরকম সাইকোথেরাপি দিই, সে উনি কি ওষুধ দিয়েছেন নাকি থেরাপির কোনো ব্যাপার ছিল? দিয়েছিল, থেরাপি কোনো থেরাপি করেনি। ওষুধ খেয়েছিলে কিছুদিন? জি, 3 মাস খাওয়ার পরে আমার কিছুটা ভালো লাগছিল, তারপরে আবার যেরকম সেরকম হয়ে গেছে। তো ছেড়ে দিলে ওষুধটা ডাক্তারকে না বলেই? জি, এই যে করোনা হয়ে গেল, করোনার পরে আর ডাক্তার দেখানো হলো না, আর ওষুধটাও কন্টিনিউ করতেছি না। ডাক্তাররা তো অনলাইনেও সেবা দিচ্ছেন, টেলিমেডিসিন হচ্ছে তো এখনো। হ্যাঁ, সে ডাক্তারকে না বলে ওষুধ বন্ধ করে দিলে একটু অসুবিধা হয়। তো যাই হোক, সেটা হয়ে গেছে। তো তুমি প্রশ্নটাকে এটাই করতে চাইছো যে এই অ্যাংজাইটি এটা একটা মানে দুশ্চিন্তামূলক অসুস্থতা, কি করে বেরিয়ে আসবে এখান থেকে, সেটাই কি প্রশ্ন? জি জি, অনেক ধন্যবাদ। একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি এটা ভীষণ মনোপীড়া হয়, এটাতে খুব কষ্ট হয়, ইচ্ছে করে না এরকম করে সব কিছু ধুতে, সব কিছুকে এত খুঁতখুঁতে মনোভাব নিয়ে চলতে, কিন্তু পারা যায় না, খুব কষ্ট এই অসুস্থতাতে। কাজে আমাদের সবার সহমর্মিতা রইল তোমার সাথে, আমরা একটু দেখি আমাদের অতিথিরা কি বলেন। আচ্ছা, চট করে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, একটু জোরে বলতে হবে, অতিথিরা কম শুনতে পাচ্ছেন। একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল 2 বছর যাবত আর কি, মোবাইলে কথা বলতাম আমার পরিচিত, ঠিক আছে। পরে এই মেয়েটা হঠাৎ আমার সাথে কথা বলতেছে না আর কি, হাজবেন্ডের সাথে রাগ করে বাসায় চলে গেছে, আমার সাথে হঠাৎ কথা বলতেছে না, ঠিক আছে। তো এই কারণে আমি মান একটু নিজের নিজে ই করতেছি, সে আমার একটা ফোনও দেয় না, আমি ফোন দিই না, ঠিক আছে। আচ্ছা, তাকে বলার জন্য অনেক অনেক কিছু করতেছি, বলতেও পারতেছি না, ঠিক আছে। তাকে ফোন দিলে ফোনও ধরে না, আমি একটু নেশাগ্রস্ত হয়ে আছি, যা কিছু 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 নেশাগ্রস্ত তোমার সাথে কথা বলে? ও যে ফোনটা করা বন্ধ করে, ফোন ধরা বা ফোন করা বন্ধ করলো, কিছু কি ঝগড়াঝাটি হয়েছিল ওর সাথে?
হ্যাঁ, আমার কাছে কিছু টাকা চেয়েছিল আর কি, আমি দিতে পারতেছি না, আমি চাকরি করি অল্প অল্প বেতনে, যেই টাকাটা আছে এই টাকা দিতে দিতে পারিনি তার জন্য। কত টাকা চেয়েছিল? অনেক টাকা না, অনেক 15,000 টাকা, মানে আমার কাছে অনেক টাকা। তোমার কাছে অনেক টাকা? তুমি কাজ করছো কোনো কাজ? নিশ্চয়ই কিছু কিছু একটা করছো। আমি একটা লাইন আছি। আচ্ছা ঠিক আছে, এত ডিটেইল বলতে হবে না। 5,000 টাকা বেতন পাই, 5-6,000 টাকা বেতন পাই, এটা আমার মার্কেট সে চলে যায়, মার দিয়া দেয় বেতনটা, আর আমার পাঁচে খরচ 50 টাকা 100 টাকা দেয়। ঠিক আছে, আমি বলতে পারতেছি না, আমার ফোনও দেয় না, ওর জন্য আমি যেটা না করছি জীবন, আমার স্মোকিং ছাড়া আমি অন্য কিছু করিনি, কিন্তু আর এইটার কারণে আমি অনেক কিছু করে হয়েছে মাদকের। অনেক ক্ষতি করে ফেলেছো, মানে নেশার মধ্যে ঢুকে গেছো? কি নেশা করছো? কিছুদিন আমি ইয়াবা খাই, লোকের লোকে। ঠিক আছে, এই কারণে আমি আর কি বলতে চাচ্ছি, এটাও পারতেছি না, নেশার মধ্যে মনে পুরাপুরি চাচ্ছি, এরকম একটা পড়ছে এখনো বুয়া আর কি, বোলার জন্য আর কি এটাই করছি। বোলার জন্য চেষ্টা করছো, নেশা করে ভুলতে চাইলে তো আরেকটা সমস্যা জুড়ে গেল জীবনের সাথে। তোমার কি আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? আজকে প্রশ্নটা হলো, বলতে পারতাছি না কি এর মধ্যে ভুলবো কি করে, সেটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো উত্তর দেওয়া মুশকিল। তুমি ভালো থাকতে চাইছো এক কথায়, তাই তো? ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব কম আছে, আমরা দুটো ফোনের উত্তর দিতে হবে। আমরা মনে হয় দুজন দুটো বললে খুব ভালো হয়। তো মানে আগের ফোনটা কি উত্তর দিবে বলো তাহলে ভালো হয়। আগের ফোনটা ছিল আসলে ওনার যে মানে ডিজিজটার মধ্যে উনি আছেন ওসিডি, সেক্ষেত্রে ওনার এক হচ্ছে মেডিসিন খেতে হবে, পাশাপাশি যদি কাউন্সিলিং নেন, যদি না নিতে হবে, দুটোই নিতে হবে, দুটো যদি উনি নিতে পারেন তাহলে এটা ওনার জন্য হেল্পফুল হবে। একটা ইয়াতে শুধুমাত্র মেডিসিন খেলেও যে পরিপূর্ণভাবে উনি সুস্থ হবেন এটাও বলা যায় না, আবার শুধুমাত্র কাউন্সিলিং করে মেডিসিনটা যদি না খাওয়া হয় সেক্ষেত্রেও পরিপূর্ণ রেজাল্টটা পাওয়া যাবে না। কিন্তু উনি যদি দুইটার কম্বিনেশনে ইয়া করেন, ট্রিটমেন্টটা নেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করি। এবং খুব বেশি দিনের অসুখ না তো, 3 বছর আগে একটা শক হয়েছে ভীষণ বড় শক হয়েছে, যেহেতু এখন করোনাকালীন সময় ওনার ওষুধটা বন্ধ হয়েছে, টেলিমেডিসিন বা অনলাইনেও কিন্তু উনি কাউন্সেলিং বা সাইকিয়াট্রিক ম্যানেজমেন্টটাতেও উনি ওই সেবাটা পেতে পারে, দুটোই করতে পারে। কারণ ওর কষ্ট হচ্ছে, ফ্যামিলির সবার কষ্ট হচ্ছে, সবার সাথে সম্পর্কের অবনতি হচ্ছে, এবং এটা যে কি পরিমাণ কষ্টকর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা আমরা যদি বলি যেটা আমরা বাংলায় সূচি বাই বলি, আসলে বাংলাটা ঠিক ওরকম হয় না, কিন্তু সেবা নিতে হবে, অবশ্যই সেবা নিতে হবে। সাবিনা, লাস্ট ফোন, লাস্ট ফোনটা। এই দর্শ বন্ধুর জন্য বলবো যেটা, যে আসলে যে ভুলে থাকতে চাচ্ছি, কারণ আমাদের ব্রেনে একটু যদি আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি, যে ব্রেনে তো যে আমাদের নিউরাল পাথওয়ে আছে, মানে আমরা যেটা অভ্যস্ত হয়ে যাই ওটাই কিন্তু চাই। যেহেতু একজনের সাথে কথা বলেছেন সে দীর্ঘ সময় ধরে, তার কিন্তু ওই যে কথা বললে একটা ভালো লাগা, আমাদের ব্রেন থেকে ওই রকম হ্যাপি হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, আমার কিন্তু বারবার চাবে। এখন আপনি একটু টাইম নিয়ে ওখান থেকে বের হয়ে, মানে এটা প্রথমে কষ্ট হবে, কিন্তু আপনি যদি বের হয়ে আপনার অন্য ভালো লাগার কী কী আছে, আপনি যদি একটু ফাংশনাল হন, এখন আমি অল্টারনেটিভ ইয়া এই যে নেশার মধ্যে যাচ্ছি সেটার জন্য কিন্তু আপনার আরেকটা মানে অন্ধকার জগতে ঢুকে যাচ্ছি, তো ওইটা মানে ভোলার জন্য আমি এটা করছি, এটা হয়তো আপনার সাময়িক আনন্দ দিবে ভুলে থাকার, কিন্তু আসলে আপনি ওই যে আপনার ব্রেনের যে অভ্যস্ততা হয়ে গেছে সেখান থেকে বের হয়ে আসে অন্য কি ভালো লাগার কাজ আছে, আপনি অন্য যদি এরকম হয়ে থাকে যে ফ্রেন্ড বন্ধুত্ব আছে অন্যদের সাথে, তাদের সাথে কথা বলা, আপনি যে কাজগুলো করতে পছন্দ করেন সেখানে করা, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে বাইরে ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো একটু মনোযোগ দেওয়া, খাওয়া ঠিক মতো করা, এবং আপনি নিজের মধ্যেও যে কী কী কোয়ালিটিসগুলো আছে, স্ট্রেংথগুলো কী আছে, যে আপনি হয়তো আগেও হতে পারে যে এরকম কষ্ট পেয়েও সেখান থেকে বের হয়ে আসছেন, সেই জায়গাগুলো যদি আবার ফিরে তাকানো, এবং তারপরও যদি দেখেন যে না পারছি না, তখন অবশ্যই বলবো যে
একটু প্রফেশনাল হেল্প নেওয়া? প্রফেশনাল হেল্প নিতে পারে যেহেতু ওর মানে উপার্জনটা একটু কম মনে হচ্ছে, যে আমাদের যে টেলিসেবা যেটা আছে, যেটা স্কোয়ার টয়েলেটরিজ থেকে দেওয়া হচ্ছে, যেটা একটা টোল ফ্রি নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করলে কিন্তু ফ্রি কাউন্সিলিং নিতে পারবে আর কি। এবং যেহেতু একদমই টোল ফ্রি, কাজে ফোনের খরচটাও সেখানে হয় না, তো সেই জায়গাতে কিন্তু একটা সুবিধা আছে। আমার মনে হয় যে কারোর সাথে যদি ওই ওই প্রোগ্রামে যারা টেলিসেবা দিচ্ছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলতে পারে। যেহেতু আমি ওই গ্রুপটাকে সুপারভাইজ করি, আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে ও যেন একটু কথা বলে, কারণ নেশার মধ্যে একবার ঢুকে গেলে কিন্তু পুরো জীবনটা অন্ধকার হয়ে যাবে, তাই না? ইয়াবা গ্রহণ করছে একটা জিনিস, কিন্তু আমি একটা কমন ফিচার দেখি ছেলেদের মধ্যে যে প্রেমে ব্যর্থতার পরে নেশার মধ্যে ঢুকে যায়। তো এইটা বোধহয় আমরা একটু প্রমোট করতে পারি যে আসলে এটা যে কোনো সমাধান না, যে আমরা আরও বড় গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, এটা বোধহয় মানে আমাদের আরও বেশি প্রচার করা দরকার এই ব্যাপারটা। এবং এখন বেশিরভাগ ইয়াই যে ব্রেকআপের একটা, এবং একটা ব্রেকআপ হলে আরেকটা যে ঢুকে যায় আরেকজনের সাথে রিলেশন করে ওই ইয়াটা আবার পেতে চায়, যে সেটা আসলে কোনো সমাধান না। আমাদের সময় একদম শেষ, তোমরা কি আজকের বিষয়টা নিয়ে দুজনে একটু, আচ্ছা আমাদের সময় একেবারেই নেই আজকে, তোমরা বলেছো অনেক সুন্দর করে, তো শেষ করি আমরা প্রোগ্রামটা আজকে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবার জন্যই, অনেক ধন্যবাদ আমাদের আসলে অনেককে অনেক ধন্যবাদ দিতে হবে। সুপ্রিয় দর্শক, দর্শকদের জন্য অনেক ধন্যবাদ, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে কিশোররা কেন এত ভয়ঙ্কর হচ্ছে। আমরা সব রিসেন্টলি খুব বেশি শুনতে পাচ্ছি যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এবং তাদেরকে একদমই মানে আওতায় আনা যাচ্ছে না। তো এটা কেন হচ্ছে, এর মূল কারণ কোথায়, সেই ব্যাপারগুলো যদি একটু আলোচনা করি খুব ভালো হয়। তো সেটা নিয়ে আলোচনা হবে সামনের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।